দেখো, তোমায় যেটা জানাই যে দেবাঞ্জনের কাছ থেকে যে ভুয়ো ভ্যাকসিন গুলো রিকভারি হয়েছে, যেটা পুলিশ আধিকারিকরা যে তথ্য প্রমাণ পেয়েছেন যে তার ল্যাপটপ থেকে সিজ হয়েছে এই কোভিশিল্ডের স্টিকার, সেগুলো এমনি ইঞ্জেকশনের মধ্যে লাগানো হতো, তো সেগুলোই স্যাম্পেল গুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পুলিশের তরফ থেকে পাঠানো হয়েছিল। FSL এর যারা এক্সপার্ট তারা প্রাইমারিলি ওটা এক্সামিন করলেন, এবং তারপর টক্সিকোলজি ডিপার্টমেন্ট রয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, সেই টক্সিকোলজি ডিপার্টমেন্টে কিন্তু এই স্যাম্পেল পাঠানো হয়েছে। মূলত টক্সিকোলজি ডিপার্টমেন্টের যারা সাইন্টিস্ট তারা দেখবেন যে এই যে স্যাম্পেল যেটা এসছে তাদের কাছে, যেটা দেবাঞ্জন কোভিশিল্ড বলে প্রচুর মানুষ কত জায়গায় ক্যাম্প করেছে সেটা সেই হিসেবেই এখনো পাওয়া যাচ্ছে না, কাজে কয়েকশো মানুষ অলরেডি এই এটা নিয়ে নিয়েছে শরীরে, এটা কতটা শরীরে ভয়ঙ্কর, এটা এতে আদৌ বিষক্রিয়া শরীরে তৈরি হতে পারে কিনা, এই এই ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পর কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া শরীরে হতে পারে, এগুলোই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সাইন্টিস্ট তারা এক্সামিন করে দেখবেন টক্সিকোলজি ডিপার্টমেন্টের, যে এর মধ্যে টক্সিক পদার্থ অর্থাৎ বিষাক্ত জিনিস কতটা আছে। আর দুই হচ্ছে এই ভ্যাকসিনের যে ভুয়ো ভ্যাকসিন সেটা ড্রাগ কন্ট্রোলের কাছেও স্যাম্পেল পাঠানো হয়েছে, কারণ ড্রাগ কন্ট্রোলের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা এই সলিউশনটা দেখে বলতে পারবেন যে এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হচ্ছে, এর মধ্যে কি কি উপাদান রয়েছে, পাউডার এবং জল যেটা পুরসভার তরফ থেকে জানানো হচ্ছিল, অর্থাৎ কি ধরনের পাউডার, সেটা ওষুধের কোনো পাউডার কিনা, এগুলো ড্রাগ কন্ট্রোলের যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের ওপিনিয়নের পরই পরিষ্কার হবে। ধন্যবাদ ময়ূক। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেরায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি, 25 লক্ষ টাকা খরচ করে এক বছর ধরে প্রতারণার জাল ছড়িয়েছিল ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব। করোনা সংক্রমণ শুরু হওয়ার পরেই ছক সাজিয়ে ফেলে সে। শুরুতে পিপিই মাস্কের ব্যবসা করবে ঠিক করলেও ধীরে ধীরে রাজনৈতিক যোগাযোগ বাড়িয়ে একের পর এক ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করতে থাকে। অভিযোগ, পুরো অফিসার পরিচয়ে মেহতা বিল্ডিং থেকে ইঞ্জেকশন কেনে অভিযুক্ত। স্পুটনিকের ভায়ালের লেবেলের ফটোকপি লাগিয়ে প্রতারণা করা হয়। কোভিশিল্ডের ক্ষেত্রে নিজেই কম্পিউটারে তৈরি করে জাল লেবেল। অভিযোগ, এখনো পর্যন্ত 2000 জনকে ভুয়ো ভ্যাকসিন দিয়েছে দেবাঞ্জন। সমস্ত ভুয়ো ক্যাম্পের নেপথ্যেই ছিল রাজনৈতিক নেতা বা তাদের ঘনিষ্ঠরা। দেবাঞ্জনের অফিস থেকে উদ্ধার হয়েছে পুরসভার জাল স্ট্যাম্প লেটারেড। ইতিমধ্যে নিউ মার্কেট থানায় দেবাঞ্জনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের হয়েছে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।